কোম্পানিতে কাজ করি। HPM কোম্পানি কোনো কিছু ওষুধ ব্যবহার করেছেন? দু একটা ওষুধের নাম বলতে পারবেন? নাম হচ্ছে আমাদের মনে থাকে নেই, আমাদের ওষুধ দোকানে আছে। সোনাটা সোনাটা ব্যবহার করেছেন? হ্যাঁ, মাকড়ের জন্য। মাকড়ের জন্য? আচ্ছা, ওই কোম্পানি থেকেই আসছে। তো আপনাকে আমি এখন যেটা বলবো, একটা 24 ক্যারেট সম্বন্ধে একটু বলবো, ঠিক আছে? এই যে ওই 24 ক্যারেট, এই 24 ক্যারেটটা আপনি এখন যদি কুন্দরিতে আপনি ব্যবহার করেন, তাহলে পরে কী হবে, ফলটা বেশি আসবে, ফুল বেশি আসবে, এবং ফলটা দু একদিনের মধ্যে আপনার বাড়ি তুলবে, ঠিক আছে? আর এটা আপনার আলুতেও ব্যবহার করা যায়। আলুতে ব্যবহার করবেন কিসের জন্য? আলুর সাইজ জানার জন্য, সাইজ মানে তাড়াতাড়ি সাইজ এনে দেবে, এটার জন্য ব্যবহার করবেন। এখন ধান চলছে, ধানে আপনি একবার 30 দিনের মাথায় একবার দেবেন, একবার দেবেন 45 দিনের মাথায়। কী জন্য দেবেন? এখন একবার যদি 30 দিনের মাথায় দেন, একবার 45 দিনের মাথায় দেন, তাহলে দেখবেন অনেক সময় যে ধানে চিটে বা আগড়া যেটা হয় সেই জিনিসটা আসবে না, এবং ফলনটা সমান সাইজের আসবে, ঠিক আছে? আর এই যে সোনাটা বললেন, সোনাটাটা আপনি মাকড়ের জন্য ব্যবহার করবেন, এবং আমাদের একটা পোকার ওষুধ আছে এই কুন্দরি টুন্দরির জন্য, সবুজ পোকার জন্য, সেটার নাম হচ্ছে অর্পিট, ঠিক আছে? ওকে।